শুরু হয়েছে নতুন বছর, আর নতুন বছরের শুরুতেই বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের। আজকে জানাবো নিলয় আলমগীর অভিনীত 2024 সালের জানুয়ারি মাসে ইউটিউবে প্রচারিত নাটকগুলোর নাম এবং জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে কোন নাটকগুলো। 9 নম্বর অবস্থানে আছে নিলয় আলমগীর এবং হিমি অভিনীত হাউস হাজব্যান্ড নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 23 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি। জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 2.1 মিলিয়ন বা 21 লক্ষ। 8 নম্বর অবস্থানে আছে নিলয় এবং তানিয়া ব্রিষ্টি অভিনীত সরকারি জামাই। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 17 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। ডেডলাইন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 3.1 মিলিয়ন বা 31 লক্ষ। 7 নম্বর অবস্থানে আছে নিলয় এবং হিমি অভিনীত নাটক হোম পলিটিক্স। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 26 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি। গোল্লাছুট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 3.1 মিলিয়ন বা 31 লক্ষ। 6 নম্বর অবস্থানে আছে নিলয় এবং হিমি অভিনীত নাটক সেরা জামাই। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 25 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। 10 & 10 এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 3.3 মিলিয়ন বা 33 লক্ষ। 5 নম্বর অবস্থানে আছে নিলয় এবং হিমি অভিনীত নাটক অযথাই। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 19 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। ডাঙ্গুলি ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 3.7 মিলিয়ন বা 37 লক্ষ। 4 নম্বর অবস্থানে আছে নিলয় আলমগীর এবং সামিরা খান মাহি অভিনীত নাটক হাইরে প্রেম। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 18 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন এমরাউল রাফাত। CMB ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 3.9 মিলিয়ন বা 39 লক্ষ। 3 নম্বর অবস্থানে আছে নীল আলমগীর এবং হিমে অভিনীত নাটক হাবিব ডেকোরেটর। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 21 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। 10 & 10 ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 3.9 মিলিয়ন বা 39 লক্ষ। 2 অবস্থানে আছে নীলয় আলমগীর হিমি এবং সারিকা সাবা অভিনীত ঢাকা ইয়াহিরো নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 11 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। ভিজুয়ালস এন্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 6.7 মিলিয়ন বা 67 লক্ষ। এবং 2024 সালের জানুয়ারি মাসে প্রচারিত নীলয় আলমগীরের সবচেয়ে জনপ্রিয় নাটকটি হল বান্ধবীর ভাই। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 15 জানুয়ারি। মোহিন খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন নীলয় আলমগীর এবং হেমে। LBC এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 13 মিলিয়ন বা 1 কোটি 30 লক্ষ।